গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয় শ্রী কৃষ্ণ। আজকে আমাদের আসামে ফোর্থ ডে। আজকে আমরা যাচ্ছি মর্নিংয়ে স্নান টান করে কামাখ্যা টেম্পলে। কামাখ্যা মন্দিরে আমাদের পুজো দেওয়ার ছিল, তো পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা কামাখ্যা টেম্পলে পৌঁছে গেছি। আমরা ডালা নিয়ে এখানে লাইন দিতে বসে পড়েছিলাম। হ্যাঁ, এখানে লাইন বসে বসে দেওয়ারই ব্যবস্থা ছিল। মাথার উপরে রুফ ছিল, ফ্যান ছিল এবং খুব ভালো ব্যবস্থাই ছিল লাইন দেওয়ার জন্য। আমাদের সঙ্গে গোপাল সোনাকেও নিয়ে এসেছিলাম আমরা। এখানে বিশাল লাইন পড়ে। যদি তোমরা মর্নিংয়ে লাইন দাও তাহলে ইভিনিং হয়ে যায়। তোমরা যদি মর্নিং 7টায় লাইন দাও হয়তো 4টেই বেজে যাবে বেরোতে বেরোতে। এক্সট্রা কিছু টাকা পয়সা দিলে ভিআইপি লাইনেরও ব্যবস্থা ছিল। আমরা ভিআইপি লাইন দিইনি, আমরা নর্মাল লাইনই দিয়েছিলাম। কামাখ্যা টেম্পল হলো ভারতের একটা খুবই ফেমাস টেম্পল। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। এই মন্দিরের অনেক অলৌকিক ঘটনাও শোনা যায়। মন্দিরটি ছিল নীলাচল পর্বতের উপরে অবস্থিত বিশাল বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত। পুজো হয়ে গেলে আসার পথে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ক্লিক করলাম। এখানে এরপর আমরা কিছুক্ষণ পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল, একদম অপূর্ব। কুয়াশা পড়েছিল আর এমন মনে হচ্ছিল যেন পাহাড় আকাশকে ছুঁয়ে রয়েছে আর পাহাড়ের ওপর দিয়ে সূর্য উঠছে। আর এটা যেহেতু পাহাড়ি অঞ্চল তো সেই জন্য এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, বিশাল বিশাল পাহাড় সবুজে সবুজে ঘেরা। এখানে ওয়েদার ছিল ভীষণ ভালো। আমরা এখন বাড়ির দিকে রিটার্ন করছি। এইভাবেই গেল আমাদের আসামে 4 নম্বর ডে মানে ফোর্থ ডে। এখানে কিন্তু বাস গাড়ি খুবই কম পাওয়া যায়, তো বাস আছে কিছু কিন্তু বাসে প্রচণ্ড ভিড় হয়। তো কেউ যদি চায় যে ঘুরবে সারাদিন তো প্রাইভেট কার নিয়েও ঘুরতে পারে বা বাইক ভাড়া পাওয়া যায়, বাইক ভাড়া নিয়েও ঘুরতে পারে। আর আমি দেখলাম কামাখ্যা টেম্পলের সামনে কিছু অটো ছিল, তো অটো করে ঘোরা যায়।